হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, শুভ সন্ধ্যা, নমস্কার, সশ্রীয়াকাল, সব্বা খেড়, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। শুরু করতে চলেছি নতুন পডকাস্ট পডকাস্ট পডকাস্ট। আর আজকের পডকাস্টের বিশেষ অতিথি হলেন চরম বিখ্যাত গরম বিশেষজ্ঞ বিজ্ঞানী, যিনি গরম নিয়ে পি ফর পিএইচডি চলাকালীন পি ফর পদে লাথি খেয়ে ল্যাবরেটরি থেকে বহিষ্কৃত হয়েছেন। সেই ইন্টারন্যাশনালি স্বনামধন্য লোকাল বিজ্ঞানী যিনি সামার নিয়ে এতটাই অবসেসড যে তার বাপ মায়ের দেওয়া সমর নামটিকে চেঞ্জ করে সামার পুরকায়িত রেখেছেন। প্লিজ ওয়েলকাম তো সামার বাবু। প্রথমেই আপনার কাছে প্রশ্ন হলো, এই যে পরিবেশের উষ্ণতা দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে, এর কারণটা কি? আমার ঠাকুরদা যে ছিল সে মাইক্রোওভেনের দরজা খুলে মারা গেছেন, তো গরম বেরিয়ে পরিবেশের উষ্ণতা বেড়ে গেছে। এগুলো কী বলছেন আপনি? আপনি কী বলছেন? লোকে গাছ না লাগিয়ে এসি লাগাচ্ছে, গাছ কেটে বিল্ডিং বানাচ্ছে, গরম বাড়বে না মানে উষ্ণতা বাড়বে না মানে কয়েক বছর পরে জি ফাটা গরম পড়বে, জি ফাটা গরম, জি। আচ্ছা, এই যে গরম পড়ার সাথে সাথেই লোকজন পাহাড়ে দৌড়ায়, সেখানে গিয়ে শীতল আবহাওয়াটাকে এনজয় করে, তো আপনি পাহাড়ে ঘুরতে যাচ্ছেন না কেন? কারণ আমার টাকা নাই। আপনি ইনকাম করেন না? কামাই, বাট 5 টাকা কামাইলে 60 টাকা খরচা হয়ে যায়। কামাই না তা না, কামাই ভালোই কামাই, বাট 10 টাকা কামাইলে 12-13 টাকা খরচা করে ফেলাই। জমাইতে পারি না, আমি সেভিংস করি না, দিস ইজ মাই স্ট্র্যাটেজি। আমি টাকা খরচা করি বেশি, জমাইতে পারি না, জমাই না, সেভিংস, নো সেভিংস, দিস ইজ মাই স্ট্র্যাটেজি। আপনার ফিউচার নিয়ে কোনো চিন্তা নেই? আছে, ফিউচারের চিন্তা আছে। তাহলে সেভিংস করেন না কেন? আমার ইচ্ছা, দিস ইজ মাই স্ট্র্যাটেজি। দেখুন, সেভিংস করলে আজকে চিল করতে পারতেন, পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াতে পারতেন, যেখানে পৃথিবী নিজেই ঘুরছে সেখানে ঘুরতে যাওয়াটা বিলাসিতা মাত্র। এসব ডায়লগ মুখেই ভাল লাগে সমর বাবু, বাস্তবে এগুলো অ্যাপ্লিকেবল নয়। দেখুন, এই গরমে আম পাকছে, জাম পাকছে, কাঁঠাল পাকছে, তাই এক্সট্রা করে আপনার জি পাকামো করার কোনো দরকার নেই। সরি, গুসমে থোড়া ইধার উধার। কন্টিনিউ। আচ্ছা, আপনি তো গরম বিশেষজ্ঞ, চরম বিখ্যাত বিজ্ঞানী সামার বাবু, তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে বিরাট লেভেলের গরম পড়েছে, এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের কি 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 উপায় অবলম্বন করতে হবে? খুব কম সময়ে বড়লোক হয়ে যাওয়া মানুষের গরমের কাছে এই গরম কিচ্ছু নয়। তাই খুব কম সময়ে বড়লোক হয়ে যাওয়া মানুষের গরমটাকে পর্যবেক্ষণ করুন, দেখবেন এই পরিবেশের উষ্ণতাকে শীতল মনে হবে। আবার গুড ডায়লগ। যাই হোক, এবার সিরিয়াসলি বলুন, এই গরমে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, তো এই জ্বালা পোড়া থেকে বাঁচতে একটু যদি টিপস দেন। আপনি তো গরম বিশেষজ্ঞ, চরম বিখ্যাত বিজ্ঞানী, এই গরমের জ্বলন পোড়ন থেকে বাঁচতে কি করা উচিত আমাদের? যেখানে কারো ভালো দেখলে মানুষ হিংসাতে জ্বলে পুড়ে আজকাল ছারখার হয়ে যাচ্ছে, সেখানে এই গরমের জ্বালা পোড়া তো জাস্ট বিলাসিতা মাত্র। আচ্ছা, বাদ দিন, বলুন, আমাদের বাড়িতে, আমাদের যে বাড়ি, বাড়ি সবারই থাকে বাড়িঘর, তো বাড়ির সব থেকে উষ্ণতম জায়গা কোনটা? আচ্ছা, এটা আপনি বলুন। বাড়ির ছাদ। রং অ্যান্সার, রং, ভেরি রং। বাড়ির সব থেকে উষ্ণতম জায়গা হচ্ছে রান্নাঘর, গ্যাসের আগুন জ্বলে, স্টোভের আগুন জ্বলে, সেখানে ঢুকে দেখবেন কয়লা খনির থেকে বেশি উষ্ণতা মনে হয় রান্নাঘরে এই গ্রীষ্মকালে। সেখানে 5 মিনিট থাকলে স্টিম বাথ নিয়ে আপনি ঘামাক্ত হয়ে, স্নানাক্ত হয়ে বেরিয়ে আসবেন, বাট সেখানে ঘন্টার পর ঘন্টা বাড়ির বউয়েরা, মায়েরা রান্না করে চলে। সুতরাং সৌরশক্তির থেকে নারী শক্তি অনেক বেশি স্ট্রং। এসব ডায়লগ মুখেই ভালো লাগে, আসলে প্র্যাকটিক্যালি বাড়ির ছাদই সব থেকে বেশি গরম। দেখুন, আবারও বলছি, ফল বেশি পাকলে গাছ থেকে পড়ে, আর জি বেশি পাকলে লোকে বিপদে পড়ে, তাই আপনি আমার কাছে মুখ সামলে, মুখ, সরি, গুসমে থোড়া ইধর উধর। নেক্সট। ভূতের রাজা দিল বরে 1-2-3, ভূতের রাজা দিল বরে 1-2-3। ধরুন ভূতের রাজা এসে আপনাকে একটা বর দিবে বললো, আপনি কি বর চাইবেন? একটু কারেন্টের ভোল্টেজ চাইবো, কারণ এই ভোল্টেজে ফ্যান ঘুরে, বাট এত আস্তে ঘুরে যে একটা ব্লেড ঘুরে যাওয়ার পর সেই ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে সিলিং পরিষ্কার করে নামানোর 2 সেকেন্ড পর দ্বিতীয় ব্লেডটা যায়। এইভাবে ঘোরাতে হাওয়া লাগে না, বিরক্ত লাগে, তাই ভোল্টেজটা একটু। আচ্ছা, আপনি তো গরম নিয়ে গবেষণা করার পারপাসে পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করিয়াছেন, তো এমন সব থেকে বেশি গরম উপলব্ধি করেছেন পৃথিবীর কোন জায়গায়? নোরা ফতেহির বেডরুমে, দুবাইতে তো প্রচন্ড গরম। আপনি নোরা ফতেহির বেডরুমে কি করতে গেছিলেন? না, একই হোটেলে ছিলাম তো, তাই একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, প্রচন্ড হিসু হয়ে গেছে, কোথায় যাবো কোথায় যাবো, এত বড় হোটেল আমার রুম খুঁজে পাচ্ছি না, সামনে যেই রুম পেয়েছি সেখানে ঢুকে গেছি, ঢুকে দেখি ওটা নোরার রুম, প্রচন্ড গরম, এত গরম যে সেখানে আমার হিসুর একটা ড্রপও নিচে পড়ে, নিচে পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে গেছে। হায় গরমি, এত গরম, এত গরম নোরার, নোরার গরমে আমার ফোড়া ফেটে পুঁজ বেরিয়ে গেছে। মানে ও আপনি বুঝবেন না। পরবর্তী প্রশ্নে যাবার আগে এক কাপ চা খাওন তো। গরমে লোকে লাগায় এসি, জাতীয় গালি হলো বিসি, আপনি কি একটা পিসি? পিসি মানে পার্সোনাল কম্পিউটার নয় পাগলা, মানে
এই গরমে কেউ চা খায়? এই আপনি কি বললেন? একটা কথা মাথায় রাখবেন, শয়তান জিতনা ভি কোশিশ কর লে সহি ইনসান কো কবি হারা নহি সকতা, সূরজ জিতনা ভি চমক লে সমুদ্র সুখা নহি সকতা, সেরকম টেম্পারেচার জিতনা ভি হাই হো যায় চা লাভার কো চা সে দূর নহি কর সকতা। একটা কথা মাথায় রাখবেন, গরমে আম শীতের আম, বাট সারা বছর থাকে চায়ের দাম। আচ্ছা আপনি কি বিবাহিত? হ্যাঁ 3 বছর হলো। বাচ্চা কাচ্চা? 3টে বাচ্চা কাচ্চা। আর রিসেন্টলি একটা সুখবর এসেছে, ঘরে এসি লাগিয়েছেন। হ্যাঁ মানে না খারাপ পাবেন না, এসি লাগিয়েছেন বলি এই গরমে সুখবরটা দিতে পারছেন। আগেকার দিনে যখন এসি ছিল না তখন লোকের সুখবর আসতো না? আগে এসি ছিল না বাট লোডশেডিং ছিল। তো বন্ধুগণ আজকের মতো পডকাস্ট এখানেই শেষ করছি। বিরক্তিকর চরম বিখ্যাত গরম বিশেষজ্ঞ সামার পুরকায়তকে বিদায় দেওয়ার পালা। তো শেষ করার আগে একটা কথাই বলবো, গরম থেকে বাঁচতে এসি লাগান চাই গাছ লাগান সেটা আপনাদের চয়েস, বাট এসি লাগালে শুধু ঘরের ভেতরটা ঠান্ডা থাকবে, গাছ লাগালে সারা পরিবেশ। হ্যাঁ বিজু, এসির টেম্পারেচারটা কমিয়ে দাও, গরম লাগছে। বিজু? হ্যাঁ বিজু। হ্যাঁ বিজু কোথায় গো? ও দাদা বিজু সানস্ট্রোক করেছে, সারাদিন এসিতে বসে থাকে, হঠাৎ করে বাজারে গেছে, সূর্যের তাপে সানস্ট্রোক করে গেছে।